মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো গতকাল আমাদের ছাদ ঢালাই হয়নি, তো আজকে হওয়ার কথা আছে। তো যতক্ষণ অব্দি ওরা কাজ শুরু না করছে ততক্ষণ অব্দি কিছু বলা যাচ্ছে না। তো চলো সঙ্গে থাকো, যা যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মশারিটাকে গুছিয়ে ফেলি, তারপরে বাকি জিনিসগুলো গোছাই। এখন আমি কম্বলটাকে ভাঁজ করছি, তারপরে বালিশগুলোকে জায়গায় রেখে পিছটা ঝেড়ে ফেলবো। তারপরে চলে এসেছি রান্নাঘরে, এখন চা করব। তার আগে টোস্টের প্যাকেটটাকে খালি করে নিলাম, তো ভরে নিলাম। এদিকে চা আমার হয়ে গেছে, তো সমস্ত কাপে আমি ঢেলে ফেলছি এখন। তারপরে চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে চুবিয়ে জম্পেস করে খেতে হবে। নিচে মিস্ত্রিরা এসে দাঁড়িয়ে আছে, গিয়ে তালা খুলতে হবে। তারপরে ছাদে জামা কাপড়গুলো সকালবেলাতে মেলে দিয়েছিলাম, সেগুলো কিচ্ছু শুকায়নি, সেগুলো করে তুলতে হবে। কি যে করবো, জামা কাপড় নিয়ে খুব সমস্যা। এই জন্য আগের দিন তো জোড়া কুসুমের ডিম রান্না করেছিলাম, আজকে পোজ বানাচ্ছি। তো প্রথমে একটা দিয়ে দিলাম, ওখান থেকে জোড়া কুসুম বেরিয়ে গেছে, তারপরে আর একটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এই দেখো চারটে কুসুম বেরিয়ে গেছে, এর উপর নুন দিয়ে দেবো, হয়ে যাবে। শুধু ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস্ত্রিদের কাজ দেখলে হবে? রান্নাবান্নাও তো করতে হবে। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে আলু দিয়ে পেঁয়াজ কালি দিয়ে একটা তরকারি করছি, টমেটোও দিয়েছি, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। খুব সুন্দর হয় এই তরকারিটা খেতে। তো ডালে এখন হলুদ দিয়ে কাটা দিলাম, আর সবসময় ডালটা একটুখানি সিদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ দিয়ে কাটা দিলে পরে ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি খেতে বসে গেছি। ভয়েস ওভার করার সময় আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে ভাত খেয়েছি না ওটস খেয়েছি। তো যাই হোক, একটা খেয়ে তো পেটটাকে ভরিয়েছি, তারপরে ডালটা তো সিদ্ধ করে রেখেছিলাম। আজকে টমেটো দিয়ে ডাল করেছি, তার মধ্যে দিয়েছি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা, এরপর এর মধ্যে একটুখানি ধনে পাতা দেবো। তো শীতকালে এরকম ডাল কিন্তু খুব ভালো লাগে খেতে। তো ডালটা রান্না করা হয়ে গেছে, তারপরে আমি আবার উপরে এসেছি মিষ্টি সোনাকে ড্রেসটাকে ছাড়িয়ে দিয়ে। এখন শীতের সমস্ত ড্রেস পরিয়ে দিচ্ছি, তারপরে দেখো সুন্দর করে সাজগোজ আমি করে দিলাম, মোটা একটা সোয়েটার পরে তারপরে বসিয়ে দিলাম। দেখো আমার মিষ্টি সোনাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এত ব্যস্ততার মধ্যেও। থেকে ঘুরে এসে এবারে ওদের জন্য চা করছি। আর আজকে আমি বলেছিলাম যে ছোট ছোট যে কাপগুলো কিনতে পাওয়া যায় সেই কাপগুলো নিয়ে আসতে, কারণ বারবার করে কাপ ধোয়া খুব অসম্ভব হয়ে পড়ে। তো চাটাকে এখন তৈরি করে নিচ্ছি, দুধ চাই বানাচ্ছি। ওরা যেহেতু কিছু বলেনি যে লিকা চা করবো না দুধ চা করবো, তো এই দেখো কাপগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি কাপগুলোর মধ্যে চাটা ঢেলে ফেলছি। আর কি ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। আমার একটু মনে হচ্ছিলো যে খেয়ে নিই এই কাপের মধ্যে করে চা, তো বিস্কুট দিয়ে দিলাম। তারপরে ছেলেকে বলেছি তুই একটুখানি দাঁড়া, তো ছেলের হাতে করে পাঠিয়ে দিচ্ছি। ওদিকে হাজব্যান্ডও দাঁড়িয়ে রয়েছে, হাজব্যান্ড বলছে জল দাও। আর এইসব রেকর্ডিং করা দেখে আমার হাজব্যান্ড বলছে যে তুমি এসবও রেকর্ডিং করছো, তো এইসব না করবো কী করবো বলো তো। কত বস্তা এসেছে? আমি উপরে বলছি ওরা যদি নিয়ে যায়। আমার সবথেকে বেশি সমস্যা হচ্ছে জামা কাপড় মেলা নিয়ে, কারণ প্রতিদিনই আমি অনেকগুলো করে জামা কাপড় ছাদে মেলি, সেটা আমার আজকে আর হলো না। এজন্য এখানে সব মেলে দিচ্ছি, আর জামা কাপড়গুলো পুরো ভিজে চুপচুপ করছে। তার উপর ওয়েদারটাও ভালো নেই যে বারান্দায় মেললে একটুখানি শুকাবে, সেটারও কোনো চান্স নেই। তো যে বস্তাগুলো এসেছে সিমেন্টের বস্তা সেগুলো রেখে গেল, আর এদিকে কিছু জামা কাপড় আমার রয়ে গেছে, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলছি। আসলে ঘরটা তো প্রচণ্ড ধুলো, তো ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ঘরের কাজ সেরকমভাবে কিছু করা যাবে না। তারপরে রান্নাঘরে আবার চলে এসেছি, রান্নাঘরে আজকে মাংস রান্না করব। মাংসটাকে ম্যারিনেট করে দিয়েছি, এদিকে মাংসের মশলাটাকে কষাচ্ছি, আলুটাকেও ভাজা হয়ে গেছে, তো বেশিক্ষণ আর লাগবে না রান্না করতে। তো সেরকম কিছু তো রান্না করছি না। ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে ছেলের জন্য একটুখানি লেবুর রস করছি, আগের দিন বাবা যে লেবুগুলো নিয়ে এসেছিল এগুলো খোসাটা ঠিক মতো সারানো যায় না, এই জন্য রস করে দিলে পরে ছেলেরও খেতে ভালো লাগে, আর টক লাগলেও কোনো ব্যাপার না। তো ছেলেকে দিয়ে দিয়েছি, ও খেতে খেতে চলে যাচ্ছে। আজকে আমাদের রান্না হচ্ছে হয়ে গেছে, মুসুর ডাল করেছি, তারপরে সকালবেলা একটা পেঁয়াজ কালি আলু দিয়ে তরকারি করেছি, আর করছি মুরগির ঝোল। এই হলো আজকে আমাদের রান্না বান্না। তো মাংসটা এখন রান্না হচ্ছে, এই যে কষাচ্ছি এখনো, আর মুরগি থেকে তো প্রচণ্ড জল বেরোয়, সেই জল টানাতে টানতে এখন অনেক সময় লাগবে। তো হলো হলো আমার রান্না আজকের জন্য সমাপ্ত। তো মাংসটাকে ঢেলে রাখছি একটা জায়গার মধ্যে, একটা বড় পাত্রের মধ্যে ঢালছি, যাতে এখান থেকে নিয়ে নিয়ে আমরা খেতে পারি। এ বুড়ো আয় আয়, ভয় পাচ্ছে দেখো না, রাস্তা কুকুর আছে।
আর কিছু করবে না তো ওরা। আমার এখন পাগল পাগল অবস্থা, ছেলের ভাতটা মাখছি দেখো, মার ভাতও বেড়েছি, তো এখন ওদের খাবারটা খেতে দিয়ে তারপরে স্নান করব। তারপরে ঘরের কাজ এখন ভালো করে করিনি, শুধু থাকার ঘরটা একটুখানি মুছেছি, বারান্দা টান্দা কিচ্ছু মুছিনি, এই ঘরটা মুছবো না, পরে একবারে রাত্রিবেলা কাজ হয়ে গেলে তারপরে সব পরিষ্কার করবো, না তো করে কোনো লাভ নেই, তো চলো খেতে দিয়ে নিই ওদেরকে। আজকে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে এলাম ঠাকুর ঘরে, অনেকটা অসুবিধা হলো আসতে, তো যাই হোক চলে এসেছি ধুলো ময়লা পার করে, এবারে চলে এসেছি মিষ্টি সোনাকে ভোগ নিবেদন করলাম, তারপরে আবার যাচ্ছি নিচে। এখন কটা বাজে তোমাদেরকে আমি প্রপার টাইমটা বলতে পারছি না, তো এখন খেতে বসেছি, এই যে একটুখানি ডাল নিয়েছি টমেটো দেওয়া, আর এই যে চিকেন, তো চলো হয়ে গেছে, তো খাওয়া হয়ে গেছে বলে চলে এসছে ছাদে। মেঝে পালিশ করতে গেলে যেটা প্রয়োজন হয় সব থেকে বেশি সেটা হলো সুতির কাপড়, তো শাশুড়িমার একটা পুরনো শাড়ি ছিল সেটা নিয়ে গিয়ে দিয়ে দিলাম। দুপুরের পর থেকে শুরু হয়ে গেছে পালিশের কাজ, আর এই মাঝখানটা এখনো অবধি কিচ্ছু হয়নি, ওদিকে একজন পালিশ করছে এদিকে একজন, তো পালিশ করতেই কিন্তু সব থেকে বেশি সময় লাগছে, তো যারা আছে তারা তাদের মতো কাজ করছে, আর আমি একটুখানি দাইদের রেকর্ডিং করলাম, তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম, তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো তো? হয়ে যাবে এক লাইটে, আমার মনে হয় না হবে, আর আলো কিন্তু অতটা খুব বেশি নেই, আগে একটা লাগাই তারপরে দেখছি কি করা যায়। এটা তো এনেছি ওই জন্য, তোমার চা এনেছো? আমিও নিয়ে নিয়েছি এই কাপে চা, হেভি মজা লাগে, ওই যে হাজবেন্ডও খাচ্ছে ওই যে এই কাপে চা, মিষ্টি একটু কম হয়েছে, ঠিকই আছে। ওদের বারান্দায় ছাড়তাম, ছেলে যাচ্ছে ব্যায়ামে, আর আমাদের এখন পরিস্থিতি দেখো কি নিয়ে করে লাফাচ্ছে, আর এই ভদ্রলোক কোথায় গেল? আচ্ছা কোথায় আছে? উপরে উঠে বসে, ওই যে কিছু করলো না, কিছু করলো না, করেনি, বসে আছে, এই যে বললাম তো দুটো লাইট লাগবে, আমার কথা শুনলে না? হ্যাঁ তখন বললে একটাই হয়ে যাবে, ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিই। তুমি যেই বাড়িতে বসবাস করছো সেই বাড়িতে যদি কাজ হয়, মানে একেবারে চলাফেরার রাস্তাতে, তাহলে খুব সমস্যা হয়। সেরকম সমস্যা আজকে আমার হচ্ছে, আর আসলে আমি একটুখানি পিটপিটে আছি, আমি নিজেকে পিটপিটে বলতে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার একটুখানি বালি সহ্য হয় না, ধুলো সহ্য হয় না, এগুলো আমি ঠিক সহ্য করতে পারি না, সবসময় মোছা মুছি ঝাড় দেওয়ার মধ্যেই থাকি। তো এই দেখো এখনও অবধি রাত্রি অনেক হয়ে গেছে, ওরা এখনও অবধি কাজ করছে, এখনও অনেকটা সময়ের কাজ ওদের বাকি আছে, তো দুদিকে দুটো লাইট লাগানো হয়েছে, এদিকে একটা লাইট লাগানো হয়েছে, কারণ অনেকটা বড় তো ছাদটা, এই জন্য সময়টা বেশি লাগছে, তো এদিকটাও কাজ চলছে, দেখো লাইটটা এখানে লাগানো হয়েছে। এখন বাজে রাত্রি 9:30, তো 9:30 সময় আমাদের ছাদ পালিশের কাজটা কমপ্লিট হলো, এই যে সুন্দর করে পালিশ করে গেছে, তো এখন তো আর পারানো যাবে না, আর গিয়ে তোমাদের দেখাতেও পাচ্ছি না, তো আগামীকাল যদি যাওয়া যায় হাঁটা যায় তাহলে যাব, গিয়ে দেখাবো, ছেলেও লাফালামি শুরু করেছে, ওই দেখো যাবি না, এইবারে আমি ঝাড়ুদারের কাজে লেগে পড়েছি, তার উপর আজকে কাজে দিদি কাজ করতে আসেনি, আমার কোনো অসুবিধাও হয়নি, যার জন্য আজকে যেহেতু দিনের বেলা সেরকমভাবে ঘর দুয়ার পরিষ্কার করিনি, তো এখন একটুখানি চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন করার, তার উপর ছেলে আর হাজবেন্ডে তো লাফালাফি ঝাপাঝাপি লেগেই রয়েছে, ওর মধ্যে দিয়েই আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। প্রায় রাত্রি 10:20 মতো বাজে, তো ভাতের হাঁড়িটা উপর করেছি, তারপরে সমস্ত ডাল তরকারি যা যা আছে সমস্ত কিছু গরম করছি, কিন্তু যেটা হয়েছে ছিটা আর ঝাঁট দিলাম না গো, ছিটে যে কি নোংরা, তোমাদেরকে না আমি ঠিক ক্যামেরাতে দেখাতে পারবো না যে কি নোংরা,
পুরো উপরে তো মানে একদম যাওয়াই যাচ্ছে, পা ফেলা যাচ্ছে না, তো এই জন্য শীট আর হাত দিলাম না। আর ঘরগুলো একটুখানি মুছে নেব, ঝাড় দিয়েছি একবার কিন্তু ভালো পরিষ্কার হয়নি, তো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ঘরটাকে মুছে তারপরে শোবো। কিন্তু মনে হয় যে আগে করে নিলেই মনে হয় ভালো হয়, কারণ ছেলে, হাজবেন্ড আর আমাদের মিমি এই তিনজন হলো বিছনা চটকানোর মাস্টার, এরা ঘরের নোংরা পাড়িয়ে কি সমস্ত বিছনায় উঠবে। তো এই দেখো ভাতের হাঁড়িটা উপর করেছি, এই যে ভাতের হাঁড়ি উপর করেছি, এদিকে মাংস গরম হচ্ছে, এদিকে মিমিদের মাংস গরম হচ্ছে, তো চলো সঙ্গে থাকো। এখন আমি খাওয়া দাওয়াটা সবার রেডি করছি, আর আজকে সন্ধ্যার পর থেকে না আমার শরীরটা একটুখানি খারাপ লাগছে, মানে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, মাথাটাও ধরে আছে, এই জন্য আমি মাথায় এই টুপিটাকে পরে রেখেছি সন্ধ্যা থেকে, খুলতে আর পারছি না, খুব অস্বস্তি একটা লাগছে। তো ছেলের ভাতটাকে মেখে দিয়েছি, এবারে আমি আমার ভাতটা নিয়ে বসে পড়েছি, আর ওরা তো খেতে বসে গেছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে এখনও অবধি বিশাল এখনও কাজে চাপ রয়েছে। আজকে আমাদের খুব সমস্যা হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে, একবার বাইরে বেরিয়েছিল কিচ্ছু করেনি জানো তো, সারাদিন আমাদের পটি করেনি, এখন একবার নিয়ে গেল নিচে, জানি না কি করবে, হয়তো টয়লেট করবে, পটি হয়তো করবেই না। তো তিন চার দিনের ব্যাপারে এদেরকে নিয়ে যে কি করা যাবে, ওই দেখো এই যে কি অবস্থা করছে, আসলে খাঁচার মধ্যে থাকে তো ভীষণ ভীষণ দুরন্ত, এদেরকে কন্ট্রোল করা যায় না একেবারেই। ওদিকে হাজবেন্ড বাচ্চাদের খাবারটাকে রেডি করছে, তারপরে আজকে শাশুড়িমাও আজকে অনেক কাজে হেল্প করছে, কারণ আমি তো এদিকে পরিষ্কারের কাজটা করছি, একা হাতে কোন দিকে করবো, এই জন্য অনেকটা হেল্প করলো, আজকে সমস্ত বাসন কোসনগুলো খালি করেছে, তারপরে যা যা ফ্রিজে রাখা সেগুলো রেখে দিয়েছে, এদিকে ছেলেও বাচ্চাদেরকে খেতে দিচ্ছে, তারপরে মিমিকে খেতে দিচ্ছে, এদিকে মাও সমস্ত কিছু গোজগাজ করছে, আমি এদিকে ঘরটাকে পরিষ্কার করে ফেলছি, জানি না কতটা পরিষ্কার করতে পারছি, কারণ প্রচুর বালি রয়েছে, তোমাদেরকে বারবার একটা কথা বলছি, ওই দেখো মিমি আমাদের খাচ্ছে, তো এদিকটা মোছা মোটামুটি হয়ে গেল, তারপরে এখন বেরিয়ে গেলাম আমি। এখন বাজে রাত্রি 12:30, তো ঘুমানোর জন্য আমরা পুরোপুরি রেডি, হাজবেন্ড ওদিকে একজনের সাথে ফোনে কথা বলছে, তো যতটুকু পারলাম আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, তো চলো এবার শুয়ে পড়ি। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো, গুড নাইট। এবারে তোমাদেরকে দেখাচ্ছি পরের দিন সকালের দৃশ্যটা, সমস্ত জামাকাপড়গুলো ছাদে মেলে দিয়েছি, এদিকে একজন মিস্ত্রি এসে যেখানে যেখানে খামতি ছিল সেগুলো পূরণ করছে, আর এখানে যে বিটটা, এই বিটটা তৈরি করছে, কারণ এখন আমাদের ছাদের দিকটা উঁচু হয়ে গেছে আর ঘরের দিকটা হয়ে গেছে নিচু, এজন্য বিটটাকে দিতে হয়েছে সেটা তৈরি করার জন্যই, তারপরে কিছু কিছু কাজ আছে সেগুলো করার জন্য উনি এসেছে। আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো, এই যে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমাদের ছাদটা এখন পুরোপুরি অন্যরকম হয়ে গেছে, আর যে জিনিসটা তোমাদের দেখাবো বললাম, এই যে ড্রেনটা, এটা আমাদের আগেই ছিল, এখন নতুন করে ডান দিকের যে ড্রেনটা সেটা তৈরি করা হয়েছে, কারণ অনেকটা ছাদটা যেহেতু বড়, জল পাশ হতে ভীষণভাবে সমস্যা হয়, এই জন্য এটা নতুন করে করা হয়েছে, তো উনি ওনার কাজটা করছে, আর আমাদের ভিতরের অবস্থাটা দেখো খুব সাংঘাতিক হয়ে রয়েছে। তো চলো বন্ধুরা, গুড বাই, টাটা।